আলাইকুম। ডিউটি থেকে আসলাম, রুমটা অনেক ঠান্ডা, এই কারণে এখন ঠান্ডার কারণে হিটারটা লাগাই দিলাম। চা বানাইতে হবে, আগে যা চা আছে পানি আছে গরম, আগে যে পানিগুলো আছে এগুলোর মধ্যে শুধুমাত্র চা পাতাটা দিয়ে দিচ্ছি। কষ্টের জীবনে আর একটা হলো প্রবাসের জীবন। যাক, ফ্ল্যাশ লাইটটা মনে হয় পাক রুমে রয়ে গেছে, নসিব ভালো হইলে হয়তো পাইতেও পারি নাও পাইতে পারি। দুপুরে রান্নাঘরে গেছিলাম, ওই সময় ছিল ওখানে, এখন আছে কিনা জানি না, কারণ এখানে ত্রিফল ভদ্রলোকের সংখ্যা বেশি। তো ত্রিফল ভদ্রলোক যারা আছে, দেখ আমার এখানে এক্সট্রাটা আমি আগে আনিয়ে রাখছি, বেশি দেখাইলে বেশি সমস্যা। আমার ব্যক্তিগত ইউজের জন্য আমি একটা আগে অ্যাডভান্স রাখি দিছি, কারণ একটা যদি নষ্ট হয়ে যায় তখন আমি কি করবো, এই কারণে অতিরিক্ত একটা রাখি দিছি। এখন রুমে যদি দরজাটা একটু খোলা থাকে তখন জুতার মধ্যে পানি জমা আছে, লাল বলে জুতার আজকে আসলে একটু চা চা খেতে পারি নাই, মুডটা একটু অফ হয়ে আছে। কিছু তরকারি গরম করতে হবে আমার, বাদা আইসেন নি আমি আমার ওই গ্যাস লাইটটা আমি আমার আগে জায়গায় রাখি দিতেছি। তার কারণ হলো বাইরে থাকলে ব্যবহার হয়ে যায় না। এখন আমার এখানে কিছু গোস্তের ঝোল আছে, মাংসের ঝোল, এগুলো একটু গরম করে নিতে হবে, চুলার মধ্যে বসাই দিয়েছি। আর রাত্রে চা খেয়েছিলাম বিকেল বেলা এবং দুপুর বেলায়। এখন কি করব, মাছ আছে, তাহলে এক কাজ করি আমি মাছ বাইর করে রাখি। মাছ বাইর করে রাখলে এটাই আমার বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু আজকে বদ্ধাও পাকাইবো আমারও পাকাইতে হইব, সেহেতু এটাই আমার মনে হয় সর্বোচ্চ বুদ্ধি এটাই হবে। একসাথে পাইসা পোড়া দি গাড়ি দিব, সাবি দি বাহন কামানে দরকার আছে, হাজার ওজন নাই, হাজার ওজন নাই, পানি যতটুকু দরকার ততটুকু ব্যবহার করবে, দিনে প্রয়োজনে পানি নষ্ট করার কারণ নাকি? বললে তো ফেরেস না কি আমি বইতে পারতাম না, বুঝছো? আমি কি পাকাই বেড়ে, হ্যাঁ
তাহলে আমি মাছি কয়টা আছে এগুলো ভিজিয়ে মাছ কয়টা ভিজিয়ে তো এবার আমার মতো এত এটা হলো এই ফ্রিজের ভিতরে আমার সদাই পত্র শুধু আমার না আমাদের ক্যাম্পে যারা আছেন সবার মাছ পত্র এখানে কারে দেখাবো মনের দুঃখ এই বুক সিঁড়িয়া অন্তরে তুষে আগুন জলে রইয়া রইয়া তারে দেখাবো আমার বদা আমার ভাইয়া দেখে 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 কি গান গাইতেছে দেখে দেখে কত বড় দুঃখের কথা বেশি কথাই গানের বেশি এরা উপরে ভগবান একজন আছে বদা আল্লাহ জানেন ধরে ডাক যার ফর্মে যে কেউ ভগবান কেউ ঈশ্বর কেউ গড কেউ আল্লাহ এন্ড্রু কিশোরের শিল্প এই গানগুলো আইজ আমাদের থেকে অনেক ভালো লাগে গানগুলো আচ্ছা এখন এ বোধহয় কাদা গাড়ি বন্ধ করা ও আমি চিরকাল প্রেমের সঙ্গা দাদা কানে ও আমি চিরকাল প্রেমের সঙ্গা বিজ্ঞাপন করবে ঢালি দিব অতগুলো আমি এখানটা আমি শুনছি কত আজ সাগিল কথা বুঝছে মাস্টারের রুমান এলো রয়ে গা রুমানের একটা রুমি সেটা কোথায় আয়া তাড়াতাড়ি এই দেরি গেছে এক সেকেন্ডে ভুলি গেছি এর কাছে আমার শালিও বিয়ে দেন চাইতো না যাক তো আজকে এই ব্লগটা পর্যন্ত এখন খানা খাইতে হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য দিন অন্য সময় অন্য ব্লগে আবার আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু